বিএনপি নাশকতা করে না, বরং সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির ঢাকার সমাবেশ বানচাল করতে গত কয়েকদিনে 1000 নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছে সরকার। আওয়ামী লীগ আমলা আর গোয়েন্দাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। আর রুহুল কবির রিজভী বলেছেন, 10 ডিসেম্বর বিএনপি গণসমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে সরকারের লোকেরা বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করেছে। ঢাকাতে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাসা বাড়িতে তল্লাশি ও ব্লক রেড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তারা চক্রান্ত জাল বিস্তার করে নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে বিভিন্ন জায়গায় ব্লক রেড দিচ্ছেন, এটা কোনোই কারণ নাই। এরা 10ই ডিসেম্বরকে টার্গেট করেছে। 10ই ডিসেম্বরকে টার্গেট করেই সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নাটক করছেন। জঙ্গির ধোয়া তুলেছে দুটো, একটা হচ্ছে অগ্নি সন্ত্রাস আর জঙ্গি। জঙ্গি তো এখন আপনারা হয়ে গেছে। আপনারা এখন গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রের লড়াই করতে চায় তাদের উপর চড়া হচ্ছেন, আমাদেরকে অভিযোগ করছেন আমরা নাশকতা করছি। কোথায় 22 তারিখ থেকে আজ পর্যন্ত কোথাও একটা সমাবেশে কোনো যোগ হয়েছে আপনারা বলতে পারবেন?